हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल सिंपल लाइफ एंड सिंपल होम बाय गार्गी। तुम्हारे सकल के आमार चैनले अनेक 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 स्वागत। आज हलो सोमवार और तुम्हरा आजकेर व्लॉग देखते पाच्छो ड्राइंग रूम थेके। आज के आमी आमार व्लॉगटा स्टार्ट करलाम। आज बनाबो ऑरेंज चिकेन और तार जन्ने की करते हबे सेटा तुम्हरा देखो। प्रथमे आमी बोनलेस चिकेन गुलो के भालो करे छोटो छोटो करे पिस करे नेब। आमी चिकेन गुलो पिस करे निये छे, तुम्हरा देखे छो। एइबार आमी एखाने चार टेबिल स्पून मतन मैदा निलाम। आमार 250 ग्राम मतन चिकेन आछे आर एर मध्धे आमी कॉर्नफ्लावर एड करछी। सेम चार टेबिल चामच मतन, टेबिल चामच ना टी स्पून बेकिंग पाउडार निलाम, हाफ टी स्पून निलाम, हाफ टी स्पून बेकिंग सोडा, बेकिंग पाउडर और बेकिंग सोडा। এবার পুরোটাকে ভালো করে মিক্স করে নেব। আমি এখানে পরিমাণ মতো নুন নিয়ে নিয়েছি, মিক্স করে নিলাম। এবার একটা ডিম ফেটিয়ে দেব। এবার এই পুরোটাকে ভালো করে মিক্স করে নেব। যদি জল লাগে আমি জলও অ্যাড করব, নর্মাল জল। তবে থিকনেসটা কিরকম হবে আমি সেটা দেখাচ্ছি। এবার আমি জল অ্যাড করছি। খেয়াল করবে যেন কোনো দলা বা লাম্পস না থাকে এই মিশ্রণটাতে। এই পর্যায়ে আমি একদম অল্প পরিমাণ সয়া সস অ্যাড করব। এই অবস্থায় আমি চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেব। আমার মিক্স আপ করা হয়ে গেছে। এইবার আমি 10 মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দেব। আমি এখানে অল্প পরিমাণ আদা আর রসুন পেস্ট অ্যাড করলাম। আমি 5 মিনিট পর এটাকে খুলেছি, আবার একটু মিক্সচারটা মিক্স করে নেব। তেল গরম হয়ে গেছে, আমি বললামই ছাঁকা তেলে ভাজবো, কিন্তু ফ্লেম একদম কমানো থাকবে। এবার একটা একটা করে আমি চিকেনগুলোকে ছাড়তে থাকব এবং খুব সাবধানে উল্টে পাল্টে নেব। একদম গোল্ডেন ব্রাউন করে পুরো চিকেনগুলোকে আমি ভেজে নেব। এবার এগুলোকে একটা একটা করে আমি তুলে ফেলব। আমার চিকেনগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি বেল পেপার কেটে রেখেছি 3 কালারের। এই বেল পেপারগুলোকে আমি এই তেলের মধ্যে ছেড়ে দেব, অর্থাৎ বেল পেপারগুলো ভেজে নেব। ক্যাপসিকামগুলোকে আমি অল্প একটু ভাজা ভাজা করে নেব। চাইনিজ আইটেম সেহেতু বেশি ভাজা কিন্তু হয় না। ক্যাপসিকাম জল ছেড়ে দিলেই আমি তুলে নেব। রসুনগুলোকে দিয়ে এবার আমি ভালো করে ভেজে নেব ওই তেলের মধ্যেই। আমার ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেছে। আদা কুচি থাকলে ভালো হতো, কিন্তু আমার ঘরে এই মুহূর্তে আদা নেই, তাই আমি আদা পেস্টই দিলাম। ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আবার আমি
ভেজে রাখা ক্যাপসিকামগুলোকে দিয়ে দেবো। এবার এর মধ্যে কিছু জিনিস আমি অ্যাড করব। এই পর্যায়ে আমি পরিমাণ মতো নুন অ্যাড করব। এখানে নুন আমি বেশি দেব না, সয়া সসে প্রচণ্ড নুন থাকে, আমি এর বেশি নুন দেব না। এখানে আমি 3 টেবিল স্পুন মতন চিনি অ্যাড করলাম। এই পর্যায়ে আমি ভিনিগারের জায়গায় পাতি লেবু রস অ্যাড করলাম। এইবার আমি এর মধ্যে অরেঞ্জ অ্যাড করলাম, অরেঞ্জের জুস যেটা সেটা আমি অ্যাড করলাম এবং ভালো করে মিশিয়ে নেব। এখানে অরেঞ্জের জুসের মধ্যে পাল্পও কিছুটা আছে, আমি সব মিলিয়েই দিয়েছি। আর আমি যে বাটিটাতে চিকেন ম্যারিনেট করেছিলাম সেখানেই 3 টিস্পুন মতন কর্নফ্লাওয়ার আর পরিমাণ মতন গোলমরিচ অ্যাড করে একটা মিশ্রণ তৈরি করে রেখেছি। এবার সেই জলটা আমি এখানে অ্যাড করে দেবো। অল্প একটু পরিমাণ টমেটো সস এখানে অ্যাড করলাম। এবার জিনিসটাকে পুরোটাই আমি হতে দেব যতক্ষণ না খুব সুন্দর একটা গ্রেভি তৈরি হচ্ছে। গ্রেভি অলমোস্ট আমার রেডি হয়ে গেছে, এই অবস্থায় আমি চিকেনটাকে অ্যাড করব। চিকেনটা অ্যাড করে চিকেনগুলোকে ভালো মতন যাতে চিকেনের মধ্যে গ্রেভিটা ঢোকে তার জন্য ভালোভাবে টস করতে হবে। রেডি হয়ে গেছে আমাদের অরেঞ্জ চিকেন। এবার একটা বোলের মধ্যে আমি এটাকে ঢেলে রাখব। আর এর সাথে আর একটা জিনিস এখনও অ্যাড করা বাকি আছে, আমি অল্প একটু পরিমাণে পেঁয়াজকলি অ্যাড করব। পেঁয়াজকলিটা আমি অল্প একটু ঘি দিয়ে ফ্রাই করে নেব। এবার এর মধ্যে আমি এই পেঁয়াজকলিটা দিয়ে দেব। রেডি হয়ে গেল অরেঞ্জ চিকেন, তোমরাও একবার বাড়িতে চেষ্টা করে দেখো। এখন আমি ফ্যান ট্যান সব পরিষ্কার করছি, অনেকদিন পর আবার ঘরদোর পরিষ্কার করছি। আমি আমার ড্রয়িং রুমের একটা ফ্যান এটা পরিষ্কার করব, আর ডাইনিং রুমের একটা ফ্যান পরিষ্কার করব, আর বেডরুমের ফ্যান আমি এখন পরিষ্কার করব না, আজকে সম্ভব নেই, তার কারণ দেরি হয়ে যাবে। লাইটের খুব রিফ্লেকশন হয়েছে আমি জানি, এই ঘরটা প্রচণ্ড অন্ধকার, কিছু করার নেই, এটা অ্যাডজাস্ট করে নিতে হবে। স্নান কমপ্লিট হয়ে গেছে, ফ্যান ট্যান তো পরিষ্কার করে ফেললাম, স্নানও হয়ে গেছে, আর আজকে ঘরের একটু আধটু রেনোভেশন হয়েছে। আর সেটা কি দেখো, তোমাদের দেখাই, দাঁড়াও। সোফার একটু পোশাক পরিবর্তন হয়েছে, এই সোফাটারও একটু পোশাক পরিবর্তন করেছি, আর এই শু শেলফটা যেটা রয়েছে তারও একটু পোশাক পরিবর্তন করেছি। এই 3টে জিনিসের পোশাক আমি পরিবর্তন করেছি, আর বাকি তো শীতকাল তো অলমোস্ট চলেই গেল, তা গরম পড়ে গেছে, তাই না? একদম 100% গরম পড়ে গেছে, তা আমি এখন বেশি বকবক না করে আমি ঝটপট চুলটুলগুলো আঁচড়ে নিই, আঁচড়ে আমি রান্নাঘরে চলে যাই, রান্নাটা কমপ্লিট করতে হবে। তার কারণ হিয়ার স্যার আসবে আজকে মানডে, আর এখনও মানে অনেকটাই আমার 2:10 স্নান কমপ্লিট, 100% শিওর যে 3টের আগেই আমার সব কমপ্লিট হয়ে যাবে, আমরা খেতে বসে যেতে পারবো। তাহলে এখন আমি এইটুকুই রাখছি। ভাত আমার অলমোস্ট হয়ে গেছে, আর প্রেশার কুকারে রয়েছে ফুলকপির তরকারি, বাট আলু ছাড়া ঝোলঝোলই করেছি আমি। একদম সিম্পল অরেঞ্জ দিয়ে এই শীতকালে কিছু বানাবো না, এটা কি হতে পারে কখনো? এটা হতেই পারে না, আর তাই জন্যেই তোমাদের কাছে নিয়ে আসলাম একদম নতুন ধরনের একটা রেসিপি, অরেঞ্জ চিকেন। অরেঞ্জ চিকেন এই রেসিপিটা তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো, ট্রাই করে জানিও কেমন লেগেছে, আর কমেন্টস বক্সে জানিও। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে একটা লাইক দিয়ে দিও, আর
তোমরা সাবস্ক্রাইব করে যেতে কেউ ভুলো না, সাবস্ক্রাইব করে যেও আর বেল আইকন প্রেস করে দিও, যাতে আমার ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তা আজকে সারা দিন ধরে যা যা করেছি সব তোমরা দেখেছো, আজকের ব্লগ তোমাদের কেমন লেগেছে জানাতে কেউ ভুলো না। সুতরাং আজকের মতন এইটুকুই রাখছি, রাত্রির 12:30 বাজে, এরপর এডিটিং আছে, তারপরে তোমাদের কাছে পাবলিশ করার আছে, খাটনি শেষ নেই। তা আজকের মতন এইটুকুই থাক, সকলকে অবশ্যই গুড নাইট, সুইট ড্রিম, টাটা, বাই বাই।